মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক শেষে তিনি বলেন, 1 এপ্রিল থেকে রেশন ডিলারের কাছ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং যাঁদের রেশন কার্ড কোনো কারণে আটকে গেছে অথবা নিতে পারেননি তাঁদের ক্ষেত্রে খাদ্য দপ্তরের তালিকায় নাম নথিভুক্ত করে রেশন ডিলারের কাছে পৌঁছেও দেওয়া হবে। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলা শাসক জানান, সার্বিকভাবে আপামর মানুষ যাতে সুস্থ থাকতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিন রাজ্যে বাংলার যেসব মানুষ আটকে রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের থাকা ও খাদ্যের সুব্যবস্থা যাতে হয় সে বিষয়ে চিঠিও দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সে সেখানকার আমলাদের সঙ্গে কথাও হয়েছে। আমাদের জেলার বাসিন্দা যে বাইরে আজকে আটকে আছে, আমাদের কন্ট্রোল রুমকে আবার সব জায়গায় বিচ্ছিন্নভাবে আসছে ইনফরমেশান। কোন মেম্বারকে বলছে, কেউ গ্রামের প্রধানকে বলছে, আমাদের বিডিও মারফতে এক অফিসারকে ফিক্স করেছি শুধু এক কাজ জন্য, তার মোবাইল নম্বর দিয়েছি আর ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা আছে। এটা যে যতভাবে নাম ধরে কোন গ্রাম কোন জায়গাতে কোথায় আটকে আছে ওখানকার যোগাযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে ও রাজ্যে, পার্টিকুলারলি কেরালা মহারাষ্ট্র আর কেরল মহারাষ্ট্র আর তামিলনাড়ু 3 জায়গা আমাদের সোজা DMSP যেভাবে কথা বলতে থাকে, আমিও ফোন পাই, গ্রিডি থেকে কালকে পেলাম, পেতে থাকি সরাইকেলা থেকে পেলাম, তো আমিও যোগাযোগ করবো। আর ব্যাঙ্গালোর পুলিশ যত এখন এখন তাহলে আপনারাই তো আবার পরে লিখবেন পুলিশের অত্যাচারে জীবন বিপন্ন কোনটা করবে। অ্যাপিল তো এখন হাত জোর করে করা হচ্ছে, যদি হাত জোর করে করা না হয় তাহলে শিশুকে তো করলার রস খাওয়াতেই হয়, সে রস নয় পরে হবে। এখন দুদিন বলা হোক করলার রস খাও, এ কথাটা বলা হোক, কিন্তু আপনারাই তো পরে লিখবেন। পুলিশ যদি নেয় তখনই বলবেন পুলিশের অত্যাচারে জনগণ বিপন্ন, এইরকম একটা ক্রাইসিসে পুলিশ অত্যাচার করছে, পুলিশও হাত জোর করছে, আমি নিজে আজকে পুলিশ হাত জোর করছে। যদি না শোনে তখন দেখা যাবে এমআর ডিলাররা দোকান যাতে খোলেন, জেল স্যার তো পরিষ্কার বলেছেন, তাহলে ব্যবস্থা নেবো, ইচ্ছে করে দোকান বন্ধ করা যাবে না, বাজার হাট চালু রাখতেও হবে এটাও ঠিক, কিন্তু বাজার হাটে গ্যাদারিংটাও করা যাবে, এটার জন্যে পুলিশ যথেষ্ট সক্রিয়, আমরাও করেছি, আপনারাও নামুন না, আপনারা তো সংবাদ তো মাধ্যমই তো আসল, তার মারফত তো বার্তা পৌঁছবে। এখন আমার আপনাদের কাছে আমার আবেদন, এই পজিটিভ দিকটা আপনারা আমাদের ভুল ত্রুটি নিশ্চয়ই বলবেন, কিন্তু পজিটিভ দিকটা তো তুলে ধরতে হবে। তা এখন এই ইয়াং ছেলেদের এই যে একসঙ্গে 3টে মোটরসাইকেল চলা, এটা হই হই করে, এটা আর বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের তো আপনি, আমরা তো আবেদন রাখলাম, তারা ওই লঙ্গরখানা খুলে খাওয়া বিলি নয়, পঙ্ক্তি ভোজন নয়, এখন যদি রান্না করা খাবার কোনো সহৃদয় মানুষ বিত্তমান পৌঁছে দিয়ে দেন তাহলে ভালো হয়, আবার যদি ক্লাব এটা করতে চান সেটাও ভালো হয়। কিন্তু ওই একসঙ্গে সেই রান্নায় হোলিকর নিয়ে এসে চন্দননগরে 10খানা বসিয়ে আবার ওই প্যান্ডেল করে ওটা বিলি বন্টন না করাই ভালো, আপনারা যাই খাবার নয় রান্না করা খাবার যদি পৌঁছে দেন। ইটভাটাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ইটভাটার মালিকদের বাড়িতে না দিয়ে রেখে ওখানে ওদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, প্রত্যেককে সারা বছর ওরা কাজ করে। রাইস মিল আলোচনা করলেন, ডিসি ছিলেন, রাইস মিলে এখন যা ধান আছে আমরা যা খবর নিয়েছি পর্যাপ্ত পরিমাণ ধান কিন্তু রাইস মিলে আছে, চালটা তো করতে হবে, কারণ বর্ধমান তো শুধু বর্ধমানের জন্য নয়, বর্ধমান জেলা তো অন্য জেলাকেও সাপ্লাই দেয়, তাই তো ডিসি সাহেব অন্য জেলাকেও সাপ্লাই দেয়, আমাদের সেটাও হবে, সব দিক থেকে চেষ্টা করি, এ তো বাঁচার লড়াই, আপনারাও সামিল হন না। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু বাংলা।